সুপ্রিয় সুদী আসসালামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে গোলাপ জল তৈরি করবেন গোলাপ জল আমাদের প্রত্যেকেরই প্রয়োজন স্কিনের টোনারের কাজ করে গোলাপ জল গোলাপ জল যদি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন তার থেকে পিওর গোলাপ জল আর হয় না সেটা আপনি মার্কেট থেকে ক্রয় করতে পারবেন গোলাপ জল তৈরি করার জন্য এখানে আমি আট থেকে দশটি গোলাপ পাপড়িগুলো আলাদা করে নিয়েছি গোলাপ ফুল থেকে এই পাপড়ি দিয়েই মূলত তৈরি করব আজকে গোলাপ জল ত্বককে পরিষ্কার ও চকচকে করতে পারে গোলাপের পাপড়ি কাল থেকেই রাজকুমারীরা গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চাটা করে থাকতেন আজকের সময় রূপ বিলাসীরা গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চা করে এই গোলাপের পাপড়ি দিয়ে আজকে তৈরি করবো গোলাপ জল পাপড়িগুলোকে আমি একটি হাড়িতে নিয়েছি সবগুলো পাপড়ি আমি একটি হাড়িতে নিয়ে নিচ্ছি যে কোনো হাড়িতে নিলেই হবে মাঝখানটায় ঠিক এরকম ফাঁকা করে জায়গা করে নিতে হবে কারণ এখানে আমি অন্য আরেকটি ছোট কিছু পাত্র দেব তার উপরে বসিয়ে দিব যে পাত্রটিতে আমি গোলাপ জল রাখবো আরও একটি বাটি এর উপরে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই জায়গাটায় কাঁচের বাটিও দিতে পারেন সামান্য কিছু পানি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু বলতে ফুলগুলো যাতে ভিজে সেই পরিমাণে পানি দিয়েছি এখন এই হাড়িটি চুলায় বসিয়ে দিব গোলাপ জল রোদে পোড়ার ত্ব থেকে রক্ষা করতে পারে ভাবুন তো গোলাপ জল আমাদের কতটা কাজে লাগে চুলায় হাড়িতে আমি পাত্রটি বসিয়ে দিয়েছি আপনাদেরকে আবারও একটু দেখাচ্ছি আমি খুব বেশি পরিমাণে পানি দেইনি শুধু ফুলগুলো ভিজার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিয়েছি তার উপরে স্টিলের সেই বাটিটি বসিয়ে দিয়েছি এখন অবশ্যই ডাকনা দিতে হবে তবে আপনার ডাকনাটি যদি কাচের হয় তাহলে খুব ভালো হয় বাইরে থেকে দেখা যাবে আমি ডাকনাটিকে উল্টো করে দিয়েছি এবং ফুটোটা বন্ধ করার জন্য এখানে আমি একটি লং এর সহযোগিতা নিয়েছি খুব বড় আকারের একটি লং দিয়ে এই ফুটোটা আমি বন্ধ করে দেব তার উপরে দেখুন গামতে শুরু করেছে চুলায় আগুন জ্বলছে গামতে শুরু করেছে নিচে থেকে যতটা ঘেমে উঠবে ততটাই গোলাপের পানি পাবো আমি অর্থাৎ গোলাপ জল তৈরি হবে একজন্য উপরে কিছু বরফের টুকরা দিয়ে দিলাম বরফটা উপর থেকে গলতে থাকবে আর নিচে থেকে পানি জমতে থাকবে অর্থাৎ গোলাপের পাপড়ি সেই সুগন্ধি পানি যা গোলাপ জল হিসাবে চুলার আসটা একদম লোতে রেখেই এই কাজটা করতে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চুলার আসটা লোতে রেখে গোলাপ জলটাকে তৈরি করেছি ওপরে ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে ঝমে থাকা পানি এর মধ্যেই আছে দেখুন কত পরিমাণে গোলাপ জল তৈরি হয়েছে এর মধ্যে থেকে চমৎকার একটি ফ্লেভার আসছে গোলাপ ফুলের ফ্লেভারে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কতটা চমৎকারভাবে ফ্লেভার ছড়াচ্ছে এই যে পানিটুকু বের হয়েছে লাল পানিটুকু এটাও আমি ফেলে দেবো না এদিও টোনারের কাজ করব লাল টকটকে গোলাপ ফুলের পানি বেরিয়েছে আপনারা চাইলে এই পানিটা ত্বকে ব্যবহার করতে পারেন যাদের ত্বক রুক্ষ হয়ে গিয়েছে স্কিন ফেটে গিয়েছে তারা এই পানিটা লাগাতে পারেন নিয়ম করে প্রতিদিন দুবার গোলাপ জল তৈরি হয়ে গিয়েছে গোলাপ জলটাকে একটি কাছের বাটিতে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি সামান্য একটু কালারের পরিবর্তন হয়েছে হয়ে গেল টলটলে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত গোলাপ জল বাইরে থেকে আপনি গোলাপ জল কিনে আনলে সেটা কেমিক্যাল থাকে এটাতে কোনো প্রিজারভেটিভ নেই একদম পিওর দেখুন খুব ফ্লেভার আসছে এর থেকে এটা আপনি বাইরে অর্থাৎ নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন এক থেকে দেড় মাস এই গোলাপ জলটা আপনি প্রতিদিন স্কিনে ব্যবহার করতে পারেন আপনার স্কিনের রুক্ষতা দূর হবে রোদে পড়ে যাওয়া ত্বকের জন্য গোলাপ জল খুবই কার্যকরী যারা রোদে স্কিন কালো হয়ে গিয়েছে সে গোলাপ জল প্রতিদিন ব্যবহার করতে পারেন গোলাপ জল চমৎকার টোনারের কাজ করে অতিরিক্ত যে লিকুইডটি বের হয়েছে গোলাপের পাপড়ি থেকে এটাও কিন্তু স্কিনে টোনারের কাজ করে এটা আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন অনেকে এটা দিয়ে লিপ গ্লোভসিপস হিসেবে ব্যবহার করতে পারেন অথবা রোদে পড়ে যাওয়া থেকে নিজের ত্বককে রক্ষা করার জন্য তুলোর সাহায্যে এটাকে আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন প্রতিদিন দুবার তাহলে একটি মাত্র গোলাপের পাপড়ি দিয়ে দুটি উপাদান তৈরি হয়ে গেল গোলাপ জল এবং স্কিন টোনার আর এ হচ্ছে সেই পিওর গোলাপ জল এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন আমরা গোলাপ জল যে যে কাজে ব্যবহার করি প্রত্যেকটা কাজে এটা ব্যবহার করা যাবে আপনারা জানেন তো গোলাপ জল ব্রণের জন্য খুবই উপকারী অর্থাৎ ব্রণের প্রদাহ কমাতে পারে গোলাপ জল এবং রোদে পোড়া দাগ থেকে নিজেকে রক্ষা করতে পারে গুলাপ জল ঠিক এইভাবে অ্যাপ্লাইটা করবেন আপনি যদি এই গোলাপ জলটাকে নর্মাল ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে পাঁচ ছয় মাস অনায়াসে এটা আপনি ব্যবহার করতে পারেন আর গোলাপ জলের যে লাল রেড রঙের লিকুইডটি তৈরি করেছি সেটা আপনি নর্মাল ফ্রিজে রেখে এক দেড় মাস ব্যবহার করতে পারবেন এরকম একটি বোতলের মধ্যে ভরে আপনি রেখে দিতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে প্লাস ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এ পর্যায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ